সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত এডুকেশন এক্সপার্ট বিডিতে। আজ আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত পরিমিতির দ্বিতীয় পার্ট নিয়ে কথা বলবো। অর্থাৎ গত লেকচারে আমরা অনুশীলনী ১৬ ১-এর ৬ নম্বর পর্যন্ত করেছিলাম, আজ আমরা ৭ নম্বর থেকে শুরু করব। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল আলোচনায়। আর বন্ধুরা, আপনারা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেন, এবং নিয়মিত ভিডিও আপডেট পেতে অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। সাত নম্বর অঙ্কটাতে বলছে, একটা সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে ১০ মিটার এবং ক্ষেত্রফল ৪৮ বর্গ মিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। বন্ধুরা, মনে করি সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান ১০ মিটার এবং ক্ষেত্রফল ৪৮ মিটার এবং ভূমির দৈর্ঘ্য হচ্ছে বি। বন্ধুরা, ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে, বি নিলাম আমরা এবং ক্ষেত্রফল পড়ছে ৪৮ মিটার। তাহলে আমরা জানি কি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে ক্ষেত্রফল কত সমদ্বিবাহুর, বি বাই ৪, ৪ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট অফ আর সমান ক্ষেত্রফল কত বলছে ৪৮ বর্গ মিটার। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা বির মান বের করব, বি বাই ৪। এর মান কত দেয়া আছে, ৪ ইন্টু ১০ তারপর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ৪৮, বি বাই ৪। তাহলে এখানে হবে ১০ ৪০০, ৪০০ মাইনাস বি স্কোয়ার রুট অফ আর সমান হচ্ছে ৪৮। এবার বন্ধুরা, আমরা বি পাশে রেখে ফোরকে পাশে দিয়ে দিই, তাহলে বি রুট অফ আর ৪০০ মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে ৪৮ গুণ ৪ কত হবে, ৪ ৪টা ৩২, ৪ দুগুণ ৮ ৩ ১১, ৪ ৪ ১৬, ১৬ আর ৩ ১৯, ১৯২। এবার আমরা উভয় পাশে বর্গ করি, তাহলে বর্গ করলে হবে বি স্কোয়ার, এটা হবে হচ্ছে ৪০০ মাইনাস বি স্কোয়ার সমান ১৯২, তারপরে স্কোয়ার, তাই তো বন্ধুরা? তাহলে এটা হবে, গুণ করে দাও, ৪০০ বি স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার ৪ মাইনাস ১৯২ এর বর্গ করলে কত হবে, বর্গটা করে নাও, করলে হবে ৩৩৮০০ কত, ৬৪, এটা সমান ০। এবার এখানে আমরা মাইনাস কমন নিতে পারি, মাইনাস কমন নিলে হবে বি টু দি পাওয়ার ৪ মাইনাস ৪০০ বি স্কোয়ার প্লাস কত, ৩৬৮৬৪ সমান ০। তাহলে বি টু দি পাওয়ার ৪ মাইনাস ৪০০ বি স্কোয়ার প্লাস হচ্ছে ৩৬৮৬৪ সমান ০। এবার এটাকে আমরা মিডল টার্ম করব, বন্ধুরা ৩৬৮৬৪কে আমরা মিডল টার্ম এটাকে ভাঙবো, এটা ভেঙলে হবে হচ্ছে ১৪৪ আর ২৫৬ গুণ করলে ৩৬৮৬৪ হয়। তাহলে আমরা লিখতে পারি এরকম, বি টু দি পাওয়ার ৪ মাইনাস ১৪৪ বি স্কোয়ার মাইনাস হচ্ছে ২৫৬ বি স্কোয়ার প্লাস ৩৬৮৬৪ সমান ০। বা এখানে বি কমন নিলে হবে বি ৪, তাহলে বি স্কোয়ার মাইনাস ১৪৪, এখানে মাইনাস ২৫৬ কমন নিলে বি স্কোয়ার মাইনাস হচ্ছে ১৪৪ সমান ০। বা একটা বি স্কোয়ার মাইনাস ১৪৪ একটা ফ্যাক্টর হবে, আর একটা ফ্যাক্টর হবে হচ্ছে বি স্কোয়ার মাইনাস ২৫৬ একটা ফ্যাক্টর হবে। তাহলে দুইটা ফ্যাক্টরের গুণফল যেহেতু শূন্য,
তার মানে প্রত্যেকটাই শূন্য হবে। তাহলে এটা সমান শূন্য লিখতে পারি আবার, বি স্কোয়ার মাইনাস 256 সমান 16, তাহলে বি স্কোয়ার সমান হচ্ছে 144। অতএব বি সমান হবে 12, এবং এখানে বি স্কোয়ার সমান 256, অতএব বি সমান হবে হচ্ছে 16 রুট করলে। তাহলে এর আনসার হবে, দৈর্ঘ্য আমরা বি পেলাম, তাহলে বি হতে পারে কত, 12 হতে পারে অথবা 16। বন্ধুরা নেক্সট কোশ্চেন, 8 নম্বর কোশ্চেনটা দেখি আমরা। বন্ধুরা 8 নম্বর কোশ্চেনে বলছে, একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে যায় দুজন ব্যক্তি। একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে দুজন লোক নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে 7 ঘন্টায় 7 কিলোমিটার এবং ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো, 4 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত। আচ্ছা বন্ধুরা, বিষয়টা আমরা একটি চিত্র উপস্থাপন করি। ধরো দুজন ব্যক্তি, এটা একটা পয়েন্ট, ধরো ও পয়েন্ট, ও পয়েন্ট থেকে দুজন ব্যক্তি এখানে 135 ডিগ্রি কোণ করে একজন যায় এই দিকে আর একজন আসে হচ্ছে এই দিকে বিপরীত দিকে। তাহলে একজন যাচ্ছে এই দিকে আর একজন যাচ্ছে বিপরীত দিকে, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্বটা কত। অর্থাৎ একজন আসলো ধরো যে এ পয়েন্টে, এই ব্যক্তিটা আসলো এ পয়েন্টে এবং এই ব্যক্তিটা গেল সে বি পয়েন্টে। এবার বলা হচ্ছে এ বি দূরত্ব কত, তাহলে আমাদের এ বি দূরত্ব বের করতে হবে, অর্থাৎ এই দূরত্বটা বের করতে হবে। তো এটা মূলত ত্রিকোণমিতির ম্যাথ, এটা করতে গেলে ত্রিকোণমিতি সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। তোমরা যারা ত্রিকোণমিতি এখনও করনি, প্লে লিস্টে গিয়ে দেখবে ত্রিকোণমিতি ক্লাস 9-10 ত্রিকোণমিতি দেওয়া আছে, আর তাছাড়া নিচেও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ত্রিকোণমিতি ভিডিওগুলো দেখে নেবে। এবার দেখো বন্ধুরা, আমরা ও এ রেখা অংশটাকে আমরা হচ্ছে ধরো যে সি পর্যন্ত বর্ধিত করলাম, এবং বর্ধিত করে বি থেকে সি বিন্দু পর্যন্ত একটা লম্বা অঙ্কন করলাম, তাহলে এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। এবার দেখো বন্ধুরা, যদি এই কোণটা, অর্থাৎ এই কোণটার পরিমাণ যদি 135 ডিগ্রি হয়, তাহলে পুরোটা একটা এক সরল কোণ, অর্থাৎ এ ও সি একটা এক সরল কোণ, এক সরল কোণ সম্বন্ধে আমরা জানি 180 ডিগ্রি, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে বলো তো বন্ধুরা। যদি এটা 35 ডিগ্রি হয়, 135 ডিগ্রি, তাহলে এটা হবে কত, 45 ডিগ্রি। তাহলে বি ও সি কোণ হবে হচ্ছে 45 ডিগ্রি। এখানে দুজন ব্যক্তি 7 কিলোমিটার বেগে যায়, বা আমার কোশ্চেনে ফিরে যাই, সে ধরো এই ব্যক্তিটা 7 কিলোমিটার যায় কয় ঘন্টা, 4 ঘন্টা, তাহলে 4 ঘন্টায় যাবে সে কত, 28 কিলোমিটার। তার মানে ও বি কত হবে, 28 কিলোমিটার, এবং এ ও এ যাচ্ছে হচ্ছে কত কিলোমিটার, 5 কিলোমিটার ঘন্টা বেগে 4 ঘন্টা, তাহলে 4 পাশে কত, 20 কিলোমিটার। তাহলে এর দূরত্ব 20 কিলোমিটার এ ও, এবং হচ্ছে ও বি কত, 28 কিলোমিটার। এবার বন্ধুরা আসো আমরা ত্রিভুজ বি সি ও এর ক্ষেত্রে, আচ্ছা 45 ডিগ্রি বিপরীত বাহু কোনটা, এইটা, এবং 45 ডিগ্রি সংলগ্ন বাহু এই অংশটা। আচ্ছা এবার দেখো, আমরা সাইন 45 ডিগ্রি, সাইনের অনুপাত কি আমরা গত দিনেও কথা বলেছি, সাইনের অনুপাত সমান হচ্ছে 30 ডিগ্রি বিপরীত বাহু, তাহলে 45 ডিগ্রি বিপরীত বাহু কত, বিসি, এবং এখানে অতিভুজ কত, অতিভুজ হচ্ছে ওবি। তাহলে সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, বিসি বাই হচ্ছে ওবির মান কত, 28, তাহলে আমরা বিসি সমান পাব 28 ভাগ কত √2, সমান হচ্ছে এটা ভাগ করলে হবে 19.79,
আট নয়, তাহলে আমরা 799 লিখতে পারি। আচ্ছা গুড ফ্রাই, এবার আমরা ওসির মান বের করব। তাহলে ওসি সমান কি হবে, আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি জানি, আবার ওসি স্কোয়ার সমান অতিভুজ কত, 28। তাহলে 28 স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার সমান কত পেয়েছি আমরা, বিসি স্কোয়ারের মান পেয়েছি আমরা হচ্ছে 19.789। তাহলে লিখে তো 19.799 এর উপরে আবার স্কোয়ার, অতএব ওসি স্কোয়ার সমান হচ্ছে 28-এর বর্গ করলে কত হবে, 28-এর বর্গ হয়েছে 784, করলে হবে হচ্ছে 392। আবার ওসি সমান হবে 392-কে রুট করলে কত হবে, 19.7, আগে পেয়েছি 19.799। বন্ধুরা এই বিষয়টা না করেও আমরা এখানেই বিসি সমান ওসি লিখতে পারতাম। কিভাবে দেখো তো, এখানে এই কোণটা 45 ডিগ্রি, এখানে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে, 45 ডিগ্রি, কারণ এটা তো 90 ডিগ্রি জানি, দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। তাহলে আমরা জানি ত্রিভুজের সমান সমান বাহু বিপরীত কোণগুলো সমান, আবার সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান। তাহলে এখানে ওসি সমান হচ্ছে বিসি হবে, কেননা কারণ বিপরীত কোণগুলো সমান। এটা আমরা না করেও শুধু এই কথাটা বলে দিতে পারতাম যে ওসি সমান বিসি, তাহলে 19.799 পেলাম আমরা। এবার বন্ধুরা তাহলে এসি সমান কত হবে, অতএব এসি সমান হবে এও প্লাস কত, ওসি না, এওর মান কত 20, ওসি সমান কত পেয়েছি আমরা 19.799, বা যোগ করলে কত হবে 39.7 হচ্ছে 9 3 39.799। এবার দেখো আমরা এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে, এ বি সি ত্রিভুজের যেহেতু সমকোণ, সি কোণ সমকোণ, তাহলে পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি এ বি স্কোয়ার সমান হচ্ছে এ সি স্কোয়ার প্লাস হচ্ছে বি সি স্কোয়ার। এসির মান কত পেয়েছি আমরা, এসির মান পেয়েছি আমরা হচ্ছে 39.799, তার উপরে স্কোয়ার প্লাস বিসি কত, বিসি পেয়েছি আমরা হচ্ছে 19.799। তাহলে বন্ধুরা 39.799 এর স্কোয়ার করলে হবে হচ্ছে 1500 কত, 1583 পাবো হচ্ছে 96 যোগ, আর 19.799কে আমরা বর্গ করে পেয়েছি কত, 392। এবার যোগ করো বন্ধুরা কত হয়, যোগ করলে হবে হচ্ছে 1905.96। এটাকে আবার রুট করবো, অতএব এ বি সমান হবে রুট ওভার কত হবে, এটাকে রুট করলে 44.45। তাহলে এ বি সমান পাচ্ছি আমরা 44.45। তাহলে আনসার কত, 44.45। এই কথাটা প্রায় লিখে দিবা, কারণ এগুলো একটু দশমিকের পরে একটু তফাত হয়ে যায়। বন্ধুরা 9 নম্বর কোশ্চেনে বলছে একটা সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দুর থেকে তিনটি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। বন্ধুরা আমরা একটা সমবাহু
ত্রিভুজ অঙ্কন করে নেই। মনে করি এ বি এবং সি একটা সমবাহু ত্রিভুজ যার অভ্যন্তরস্থ একটা বিন্দু হচ্ছে ও বিন্দু নেই এবং প্রত্যেক বাহু থেকে ওই বিন্দুর লম্ব দূরত্ব হচ্ছে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। তাহলে বন্ধুরা এবিসি একটা সমবাহু ত্রিভুজ এবং যার ও একটা অভ্যন্তরস্থ বিন্দু এবং এই বাহু থেকে বিন্দু থেকে বাহুর উপর লম্ব দূরত্ব ধরো এটা 6 সেন্টিমিটার, এই অংশটা 7 সেন্টিমিটার এবং এই অংশটা 8 সেন্টিমিটার, অর্থাৎ এই অংশটা 6 সেন্টিমিটার, এই অংশটা 7 সেন্টিমিটার এবং এই অংশটা হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে আমাদেরকে এই সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। মনে করি এবিসি একটা সমবাহু ত্রিভুজ যার এবি সমান হচ্ছে বিসি সমান হচ্ছে এসি সমান আমরা এ ধরি, এ সেন্টিমিটার। তাহলে এটা এ, এটাও এ এবং এটাও এ। আচ্ছা বন্ধুরা, এবং আরও কী কী ইনফরমেশন দেওয়া আছে সেগুলো আমরা লিখি। এটা সেট করেছে ধরো ডি বিন্দুতে, এটা সেট করেছে ধরো যে ই বিন্দুতে, এটা ধরো যে এফ বিন্দুতে। তাহলে ওডি সমান হচ্ছে 6 সেন্টিমিটার, ওই সমান হচ্ছে 7 সেন্টিমিটার এবং ও এফ সমান হচ্ছে 8 সেন্টিমিটার। ত্রিভুজ ক্ষেত্র এ ও বি এর ক্ষেত্রফল কত হবে দেখো তো, ও থেকে এফ যেটা লম্ব দূরত্ব তার মানে এ ও বি এর উচ্চতা, তাহলে হচ্ছে হাফ ইন্টু এ হচ্ছে একটা বাহু এ বি ভূমি এবং উচ্চতা কত আছে 8, তার মানে 4a। একইভাবে এ ও সি ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে, হাফ ইন্টু এ ইন্টু ও ই কত দিক কত 7, তার মানে 7a/2। একইভাবে আবার বি ও সি ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে, বি ও সি ত্রিভুজের ক্ষেত্রফল হবে হচ্ছে হাফ ইন্টু এ ইন্টু হচ্ছে 6, তার মানে 3 × 6, তাহলে 3a। এবার দেখো বন্ধুরা, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কী জানি এবার লিখতে পারি প্রশ্ন মতে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4² তাই না? আচ্ছা, এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল না, তা তিনটা যোগ করলে কত হয়, 4a + 7a/2 + 3a, তার মানে √3/4² সমান 7a + 7a/2। এই অংশটাকে লসাগু করলে কত হবে, 14a + 7a, তার মানে √3/4² সমান হচ্ছে 21a/2, তার মানে আমরা লিখতে পারি তাহলে √2/a সমান 21 × 4 √3 × 2। এখানে এ আর স্কোয়ার কেটে দাও, তাহলে এ সমান কত হবে, এ সমান হবে 2 × 4, তার মানে 21 × 2 কত, 42 √3। 42 √3 সমান কত হয় এটা ক্যালকুলেশনও করে নিতে পারো। তাহলে এটা ভাগ করলে হয় 24.248 হয়, 8, 7, তার মানে আমরাকে 4, 9 নিতে পারি। এবার যেহেতু ক্ষেত্রফল বের করতে বলছে, আমরা এই একটা বাহু পেলাম কত,
বন্ধুরা, এই একটা বাহু পেলাম হচ্ছে 24 দশমিক, ভূমি পেলাম 24 দশমিক, তার মানে সমবাহু ত্রিভুজের একটা বাহু 24.249। তাহলে এবার ক্ষেত্রফল বের করে ফেলো। ক্ষেত্রফল আমরা এখানে লিখি, তাহলে ক্ষেত্রফল সমান √3/4² √3/4, এর মান কত পেয়েছি আমরা? 24.249 এর স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে কত হবে বন্ধুরা? দেখো, এটা ক্যালকুলেশন করলে হবে হচ্ছে 254.611, এরকম আসবে। তাহলে এটা হচ্ছে বর্গ মিটার বর্গ সেন্টিমিটার দিবে। তাহলে আনসার হচ্ছে 254.61 বর্গ সেন্টিমিটার। এবার আমরা পরের অঙ্কটা, 10 নম্বর অঙ্কটা দেখি। সৃজনশীল অঙ্ক এটা, একটা বলছে একটা সমকোণী, একটা সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির হচ্ছে 12/11 থেকে 6 সেন্টিমিটার কম, এবং অতিভুজ হচ্ছে ভূমির 3/4 থেকে 3 সেন্টিমিটার কম। কতে বলছে? ভূমি এক্স হলে ত্রিভুজটির ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমরা খ নম্বরটা লিখি, দশের ক কেন আগে? আগে তো ক, তারপরে তো খ। দশের ক তে কি বলছে? তাহলে ক আমরা শিখ করে ফেলি। আচ্ছা, ইনফরমেশন দেওয়া আছে কি? আমরা ধরে নিলাম কত ভূমি, কত ভূমি হচ্ছে এক্স। এক্স কি? এক্স হলে ভূমি এক্স। তাহলে অতএব লম্ব কত হবে? লম্ব সমান হবে এক্সের কত? 11/12 থেকে কত কম? 6 সেন্টিমিটার কম। এত সেন্টিমিটার, তাই না? এটাও সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এটা কত হচ্ছে? 11x/ হচ্ছে 12 মাইনাস কত? 6 সেন্টিমিটার। আবার অতিভুজ কত? তাহলে অতিভুজ হবে হচ্ছে এক্স এর কত? 4/3 থেকে বাদ কত? 3 সেন্টিমিটার। তাহলে 4x/3 মাইনাস কত? 3 সেন্টিমিটার। এবার বলেছে এক্স এর মতো ক্ষেত্রফলে প্রকাশ করতে হবে। তাহলে অতএব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি, ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি কত? ভূমি হচ্ছে এক্স, ভূমি এক্স। লম্ব কত? লম্ব হচ্ছে 11x/12 মাইনাস কত? 6। এত বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার, এটাই আনসার। আর যদি চাও এখন তো ক্যালকুলেশন একটু করে নিতে, যেহেতু 1 মার্কসের জন্য এত ক্যালকুলেশনের প্রয়োজন নেই, এটাই এনাফ। নেক্সট কোশ্চেন খ নম্বরটা বন্ধুরা, খ নম্বরটাই বলছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, খ নম্বরটা আমরা ক থেকেও আসতে পারি, তো আমরা একটু ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা আমাদের মতো করে একটু ধরে নিই। আমরা ধরি ভূমি 12x সেন্টিমিটার, ভূমি হচ্ছে 12x সেন্টিমিটার ধরে নিই আমরা। তাহলে লম্ব কত হবে? লম্ব হবে হচ্ছে 12x-এর কত? 11/12। এর থেকে বিয়োগ কত? 6 সেন্টিমিটার, বা এটাকে একটু সাজাই লিখি, তাহলে 11x-6 সেন্টিমিটার। এবার অতিভুজ কত? তাহলে অতিভুজ আমরা ভূমি ধরেছি 12x,
ইনটু কত? 4/3 মাইনাস কত? 3 সেন্টিমিটার। তাহলে 3 × 4 = 12, 4, তার মানে 16x - 3 সেন্টিমিটার। এবার আমরা যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কী জানি? অতএব আমরা বলতে পারি অতিভুজ স্কোয়ার। তাহলে অতিভুজ এখানে কত তোমরা লিখে নাও, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস কত? ভূমি স্কোয়ার, বা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, একটু এলোমেলো হয়ে গেল। আচ্ছা, তাহলে অতিভুজ কত? 16x - 3 স্কোয়ার সমান লম্ব কত? আচ্ছা, আমার আগে ভূমিটা লিখি। ভূমি কত? 12x স্কোয়ার। তাহলে লম্ব কত? লম্ব হচ্ছে 11x - 6 স্কোয়ার। তোমরা একটু চাইলে একটু সাজাই লিখতে পারো, এটা এখানে লেখো ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আচ্ছা বন্ধুরা, এবার এটাকে আমরা ক্যালকুলেশন করি। তাহলে এটা এ প্লাস বি স্কোয়ার সূত্র ফেলো, তাহলে 16 স্কোয়ার প্লাস, তার মানে স্কোয়ার মানে কত? 256 হবে, 256x স্কোয়ার মাইনাস 2ab। তাহলে 2 × 3 = 32, 3 × 32 কত? 96 এক্স প্লাস কত? 9। এটা করলে হবে 12/12 = 144x স্কোয়ার প্লাস এ মাইনাস ভি স্কোয়ার সূত্র হলো, তাহলে স্কোয়ার মানে কত? 11/11 = 121x স্কোয়ার মাইনাস 6/11 = 66x মাইনাস প্লাস হচ্ছে 6/6 = 36। বন্ধুরা, এবার হচ্ছে তাহলে 256x স্কোয়ার মাইনাস 96x + 9 সবগুলো পাশে দেই, তাহলে মাইনাস এটা এটা যোগ করলে কত হবে? যোগ করলে হচ্ছে 5/6 = 165x স্কোয়ার প্লাস 132x - 36 সমান 0। তাহলে 265, এটা 265 থেকে 256 বাদ দিলে কত থাকে? 15। এটাকে মিডল টার্ম করলে হবে হচ্ছে x² - 3x - x + 3 = 0, বা x কমন নিলে হবে x - 3, এখানে -1 কমন নিলে হবে x - 3 = 0। তার মানে x - 1 = 0 আর একটা x - 3 = 0। এটা কেন হবে? দুইটা ফ্যাক্টর পাবো আমরা, হচ্ছে x - 1 একটা ফ্যাক্টর আর একটা x - 3 সমান আর একটা ফ্যাক্টর। দুইটা ফ্যাক্টরের মান যদি শূন্য হয় তাহলে অবশ্যই যে কোনো একটা শূন্য হতে হবে অথবা দুটাই শূন্য হতে হবে। তাহলে x সমান আমরা লিখতে পারি 1, আবার x সমান হচ্ছে 3। তাহলে এবার দেখো, এবার হলো ভূমি কত হবে? অতএব ভূমি হবে 12 × x, তার মানে 12 অথবা কত হবে? 3/12 = 36। তাহলে ভূমি হবে হচ্ছে 12 অথবা 36, 36 কি সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন, গ নম্বরটা দেখি। গ নম্বরে বলছে যে ত্রিভুজটির ভূমি যদি 12 সেন্টিমিটার হয়, এর পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। বন্ধুরা, ত্রিভুজটির ভূমি হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে দেখো, ভূমি যখন 12, যখন ভূমি কত? 12 সেন্টিমিটার, তখন লম্ব কত হবে? লম্ব হবে হচ্ছে
আমরা লম্ব ধরে নিয়েছিলাম কত, 11x-6 সেন্টিমিটার, তাই না? খতে এখানে লেখো খ থেকে পাই, খ হতে পাই। আচ্ছা, তাহলে 11 - কত 6, বা কত, 5 সেন্টিমিটার। আবার অতিভুজ কত হবে? অতিভুজ হচ্ছে 16x - কত 3, বা 16 - 3, এক্স এর মান যখন 1, সমান কত? তেরো সেন্টিমিটার, তাই না? আচ্ছা, এবার দেখো হাতে পরিসীমা। পরিসীমা কত হবে? পরিসীমা 12x, একটা বাহু পেয়েছি, আর একটা বাহু 5, আর একটা বাহু কত, 13। তাহলে যোগ করলে কত হবে? 5 18 5 13 30, 30 সেন্টিমিটার, তাই না? এবার দেখো বন্ধুরা, তাহলে সমবাহু ত্রিভুজের এক বাহু কত হবে? অতএব সমবাহু ত্রিভুজের এক বাহু এ সমান হবে হচ্ছে 30 / কত 3, তার মানে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি √3/4a² তাহলে √3/4 এর মান কত? 10, 10 এর উপরে স্কোয়ার, তার মানে √3 × কত 100 / 4, 4 25 কত 100, তাহলে হচ্ছে 25√3। তাহলে আনসার হচ্ছে 25√3, এটা কি, বর্গ সেন্টিমিটার। আনসার হবে 25√3 বর্গ সেন্টিমিটার। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমরা পরবর্তী লেকচারে এইটা, এই অধ্যায় থেকে সৃজনশীল নিয়ে কথা বলবো, কিছু সৃজনশীলের সমাধান করব আমরা। তো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।